এই ব্লগে আমি শেয়ার করার চেষ্টা করলাম কিভাবে তোমরা খুব সহজেই এই ডাহাপাড়া আসতে পারবে। প্রত্যেক দিন হাজার হাজার মানুষ বিনামূল্যে কিন্তু প্রসাদ গ্রহণ করে। তো এই হলো পুরো রুম, এবং এই রুমে থাকা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে। এখানে এসে তোমরা একদম বিনামূল্যে খেতে পারবে, থাকতে পারবে, এরকম সুন্দর একটা জায়গায় সময় কাটাতে পারবে, ভগবানের নাম নিতে পারবে। হ্যালো ফ্রেন্ড, আমি ব্রতি, চলে এসেছি তোমাদের কাছে আবার নতুন একটা ভিডিও নিয়ে। আর আমি এখন বসে আছি শ্রী জগৎবন্ধুর জন্মস্থান ডাহাপাড়া ধামে। ডাহাপাড়া ধামের কথা আমরা নিশ্চয়ই অনেকেই শুনেছি। এটা মুর্শিদাবাদ জেলার অবস্থিত। ডাহাপাড়া বলে একটি গ্রাম আছে, সেখানে জগৎবন্ধুর এই আশ্রমকেই ডাহাপাড়া আশ্রম বলে আমরা জেনে থাকি। কিন্তু এই ডাহাপাড়া সম্পর্কে খুব বিস্তারিত তথ্যের ভিডিও হয়তো ইউটিউবে খুব কম আছে। তো আজকে আমি মনে করেছি এই সমস্ত তথ্য নিয়ে একটা ইনফরমেটিভ ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। এই ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব ডাহাপাড়া কিভাবে আসবে, ডাহাপাড়া এসে কোথায় থাকবে, কোথায় খাবে, খরচ কেমন, সমস্তটা ডিটেলসে আমি তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। তো আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য ভীষণ হেল্পফুল একটা ভিডিও হবে, কারণ এখান থেকে তোমরা সমস্ত ইনফরমেশান পেয়ে যাবে ডাহাপাড়া আসার। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো লাইক করো, একটু বেশি বেশি করে শেয়ার করো, যাতে এই সমস্ত তথ্যগুলো অনেকের কাছে পৌঁছে যায়। কমেন্ট করে জানিও তোমাদের এই ভিডিওটা কতটা হেল্প করলো। আর অবশ্যই এই রকম ভিডিও পেতে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, পাশের বেল বাটনটাকে অন রেখো। তো চলো শ্রী জগৎবন্ধুর নাম নিয়ে ভিডিওটা শুরু করি। তো প্রথমেই তোমাদেরকে বলি ডাহাপাড়া কিভাবে আসবে। ডাহাপাড়া বিভিন্ন রুটে আসা যায়, বাই ট্রেন, বাই কার, বাস, যে কোনোভাবেই তোমরা আসতে পারো। তো কিভাবে আসবে সমস্ত দিক থেকে আমি তোমাদের সাথে শেয়ার করার একটু চেষ্টা করছি। তোমরা যারা হাওড়া থেকে ট্রেন ধরবে, তারা হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে আজিমগঞ্জ স্টেশনে নামবে। আজিমগঞ্জ স্টেশনের বাইরেই তোমরা পেয়ে যাবে প্রচুর টোটো, সেই টোটো ধরে তোমরা পৌঁছে যাবে ডাহাপাড়া। আজিমগঞ্জ স্টেশন থেকে ডাহাপাড়ার দূরত্ব মাত্র 5 কিলোমিটার। তোমরা যারা শিয়ালদা থেকে আসতে চাও, তারা শিয়ালদা লালগোলাগামী ট্রেন ধরে মুর্শিদাবাদ স্টেশনে নামবে। মুর্শিদাবাদ স্টেশন মানে লালবাগ। লালবাগ স্টেশনে নেমে তোমরা টোটো ধরে চলে যাবে লালবাগ সদরঘাট। সেখান থেকে নৌকা পার হয়েই তোমরা পৌঁছে যাবে ডাহাপাড়া। এবার বলি তোমরা যারা বাই বাস বা বাই কার আসতে চাও, তারা যে কোনো জায়গা থেকে পলসন্ডা চলে আসবে। পলসন্ডা মোড় থেকে তোমরা প্রচুর টোটো অটো পেয়ে যাবে। পলসন্ডা থেকে 9 কিলোমিটার দূরেই কিন্তু অবস্থিত এই ডাহাপাড়া ধাম। তো তোমরা সেখানে টোটো অটো বা বাই কার যে কোনোভাবেই পৌঁছে যেতে পারো ডাহাপাড়া। তোমরা যারা আমার রঘুনাথগঞ্জের বা আশেপাশের এলাকার ভিউয়ার্স আছো, এবার বলে দিই তাদের জন্য রুটটা। তারাও দুভাবে যেতে পারো। তারা জঙ্গিপুর স্টেশন থেকে ট্রেন ধরে আজিমগঞ্জ স্টেশনে নামবে, এবং সেখান থেকে টোটো ধরে তোমরা চলে যাবে ডাহাপাড়া। এছাড়া আমরা যেরকম যাচ্ছি লালগোলা স্টেশন থেকে, তোমরা সেই রকম লালগোলা স্টেশন থেকেও ট্রেন ধরে মুর্শিদাবাদে নামতে পারো, এবং সেখান থেকে ঘাট পার হয়ে চলে যাবে ডাহাপাড়া। কিন্তু আমরা যারা রঘুনাথগঞ্জে থাকি বা আশেপাশের এলাকায় থাকি, তাদের জন্য সবথেকে সুবিধে বলবো নিমতিতা কাটোয়া এক্সপ্রেস ধরে তোমরা যদি আসো সবথেকে ভালো হবে, কারণ এই ট্রেনটা ডাহাপাড়া স্টেশনে দাঁড়ায়। এই ট্রেনটার সময় জঙ্গিপুর রোড থেকে 4:59 মানে 5টা, এবং এই ট্রেনটা কাটোয়া যায়, তারপরে আবার কাটোয়া নিমতিতা এক্সপ্রেস ধরে তোমরা ফিরে আসতে পারো। সেটা ডাহাপাড়াতে টাইম হচ্ছে 2:28। তো তোমরা সেই ট্রেনে একই দিনে ব্যাক করতে পারবে, এবং এটা আমার মনে হয় আমাদের রঘুনাথগঞ্জ বা আশেপাশের এলাকার সব থেকে ভালো রুট এই ডাহাপাড়া আসার। তোমরা যারা আসতে চাও ডাহাপাড়া স্টেশনে, তারা একটু চেক করে নিতে পারো, কিন্তু ডাহাপাড়া স্টেশনে খুব কম ট্রেন দাঁড়ায়। এবার তোমাদেরকে বলে দিই তোমরা এই ডাহাপাড়া এসে যদি রাত্রিবাস করতে চাও, যদি থাকতে চাও, তাহলে কোথায় থাকবে। এই ডাহাপাড়া আশ্রমে কিন্তু থাকবারও ব্যবস্থা আছে, কারণ মন্দির লাগোয়া এই যে আমার পিছনে দেখতে পাচ্ছ, এখানে তোমরা থাকতে পারবে। এটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে, কিন্তু তোমাদেরকে আগে থেকে যোগাযোগ করে তারপরে এখানে থাকবার ব্যবস্থা করতে হবে। তো সেই যে ফোন নাম্বারে যোগাযোগ করে তোমরা এই ব্যবস্থাগুলো করতে পারবে, সে ফোন নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দেব, তোমরা সেটা চেক করে নিও। তো সেখানে ফোনে কথা বলে তারপরে তোমরা এখানে ঘর পেতে পারো। তো চলো তোমাদেরকে এবার দেখিয়ে দিই যে এই যে আশ্রমটা কেমন, একটু বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি, এবং এই ঘরে কীরকম থাকবে। ঘরটার একটা ছোট্ট করে আমি ট্যুর দিয়ে দিচ্ছি যাতে তোমাদের একটু আইডিয়া হয়। কিন্তু প্রথমেই বলে রাখি এটা একটা আশ্রম,
এখানে সম্পূর্ণ বিনামূল্যে থাকা হয়, তাই এটাকে কোনো কিছুর সঙ্গে কম্পেয়ার করো না। এখানে এসে তোমরা একদম বিনামূল্যে খেতে পারবে, থাকতে পারবে, এরকম সুন্দর একটা জায়গায় সময় কাটাতে পারবে, ভগবানের নাম নিতে পারবে, এটাই অনেক বড় কথা। তো চলো তোমাদেরকে ঘরটায় নিয়ে যাচ্ছি এবং দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, এটা মূল মন্দিরের প্রবেশদ্বার। এইখান দিয়ে প্রবেশ করেই এই যে দেখতে পাচ্ছ ডান দিকে, এই পুরোটা হচ্ছে আশ্রম, যেখানে এই মন্দিরে থাকবার ব্যবস্থা আছে। তো আমরা এখানেই ঘর পেয়েছি এবং এখানে তোমরা নিজেদের পছন্দ মতো ঘর নিতে পারবে না, ওনারাই তোমাদেরকে ঘর দেবেন এবং তোমাদেরকে সেই ঘরে থাকতে হবে। তো আমরা ওই সামনের বিল্ডিংটায় ঘর পেয়েছি, তো তোমাদেরকে পুরোটা একবার দেখিয়ে দিচ্ছি এবং ঘরেও নিয়ে যাচ্ছি। আমরা এখন যাচ্ছি ঘরে। চলো এবার তোমাদেরকে আমি নিয়ে যাচ্ছি আমরা যে ঘরটা পেয়েছি সেই ঘরটা দেখাতে। আর বারবার বলে রাখি, এটা যেহেতু আশ্রম তাই এটাকে অন্য কোনো কিছুর সাথে কম্পেয়ার করো না, তোমরা এখানে এসে থাকতে পারবে এটাই অনেক বড় কথা। তো চলো ঘরে যাই। তো আমরা এখানে ফার্স্ট ফ্লোরে ঘর পেয়েছি। আমাদের ঘর হচ্ছে 19 নম্বর। এই ঘরটা আমরা পেয়েছি। তো এই হচ্ছে ঘর, আশ্রমে যেমন হয় বুঝতেই পারছো, সম্পূর্ণ ফাঁকা একটা ঘর। এখানে একটা সিলিং ফ্যান আছে, এখানে মাদুর আছে, এসে আমরা এর উপরে ব্যাগগুলো রেখেছি, সেগুলোকে প্লিজ ইগনোর করো। আর দরজার পাশে এখানে লাইট ফ্যানের সুইচ আছে, এখানে একটা জানালা আছে যেখান থেকে সামনে মন্দিরটা দেখা যাবে, একটা জানালা আছে, আর তার সাথে আমরা পেয়েছি অ্যাটাচ বাথরুম। তো এই সেই বাথরুম। তো এই হলো পুরো রুম এবং এই রুমে থাকা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে। তো এই হলো আশ্রমের ঘর, এখানে তুমি এসে থাকতে পারো কিন্তু যোগাযোগ করে তোমাকে অবশ্যই আসতে হবে। আর এখানে তুমি একদিন নয়, চাইলে দুদিন তিন দিন পর্যন্ত থাকতে পারো কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে। তো বুঝতেই পারছো নিজেদেরকে একটু মানিয়ে গুছিয়ে ঠিকভাবে থাকতে হবে আশ্রমে যেমন হয়। তো এই ছিল পুরো ঘরটা। এবার তোমাদেরকে আমি বলি, তোমরা এই ডাহাপাড়া ধামে এসে কোথায় খাবে। এই ডাহাপাড়া মন্দিরেই প্রসাদ বিতরণের ব্যবস্থা আছে, যেটা সম্পূর্ণ বিনামূল্যে। তোমরা মূল মন্দিরের ডান দিকের রাস্তা ধরে চলে আসবে মন্দিরের ঠিক পেছনেই, এবং এখানেই কুঞ্জদাসজির যে ভজন মন্দির আছে এখান থেকেই তোমরা কিন্তু প্রসাদ বিতরণের কুপন পেয়ে যাবে। সেই কুপন দেওয়া হয় সকাল 11টা থেকে 11:30টার মধ্যে। তো তোমরা যারা বাইরে থেকে আসবে তারা একটু সকাল সকাল এসে 11টা থেকে 11:30টার মধ্যে এখান থেকে কুপন সংগ্রহ করে নেবে। তারপরে তার ডান দিক দিয়ে এই যে রাস্তাটা চলে যাচ্ছে, এটা হচ্ছে প্রসাদ বিতরণ কক্ষ যাবার রাস্তা, সেখানে তোমরা গিয়ে প্রসাদ নিতে পারো। তো চলো তোমাদেরকে সেই ঘরে নিয়ে যাচ্ছি, কী কী প্রসাদ দেওয়া হচ্ছে সমস্তটাই দেখিয়ে দিচ্ছি। তো চলো। তো এই যে দেখতে পাচ্ছ মূল মন্দিরের ঠিক পেছনে, এইটাই হচ্ছে প্রসাদ বিতরণ কক্ষ। আমার পিছনে যে ঘরটা দেখতে পাচ্ছ, এখানেই বসে প্রসাদ খাওয়ানো হয় এবং প্রত্যেক দিন হাজার হাজার মানুষ বিনামূল্যে কিন্তু প্রসাদ গ্রহণ করেন। আমরা এখন আছি জগৎবন্ধু ডাহাপাড়া ধামের প্রসাদ বিতরণ কক্ষে। তো এখানে মায়াপুরে যেরকম ব্যবস্থা অনেকজন একসঙ্গে বসে প্রসাদ নিতে পারে, তো এখানেও সেই রকম ব্যবস্থা। তোমাদেরকে পুরোটা একবার দেখিয়ে দিই। তো অনেক বড় একটা ঘর এবং সেখানে প্রচুর লোকের একসাথে বসে খাবার ব্যবস্থা আছে। তো তোমরা দূর থেকে যারা আসবে এবং এখানে এসে প্রসাদ নিতে চাইবে, তারা বাইরে থেকে কুপন সংগ্রহ করে এখানে আসবে এবং এখানে প্রসাদ বিতরণ শুরু হয় 12:30, 1টা নাগাদ। ভিড় থাকলে 12টা থেকেও অনেক সময় শুরু হয়ে যায়, তো ভিড়ের ওপর নির্ভর করে। সেইভাবে তোমরা এখানে বসে প্রসাদ খেতে পারো এবং সেটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে। তো তোমাদেরকে বলে দিই প্রসাদে কী কী দেওয়া হয়েছে। আজকের প্রসাদে দেওয়া হয়েছিল, সম্ভবত রোজই এরকম প্রসাদ দেওয়া হয়, প্রথমেই থাকে পায়েস, তারপরে ভাত, ডাল, সবজি, সোয়াবিনের তরকারি, দই। তো খুবই ভালো লাগলো দেখে।
এখানে এই যে প্রসাদগুলো রান্না করা হয় সেগুলো সকাল 8-9টা থেকে শুরু হয়ে যায় এদের রান্নাবান্না এবং সমস্তটা এখানেই রান্না করা হয় যেখানে প্রসাদ বিতরণ হচ্ছে তার পাশের ঘরেই। তো এই ছিল ডাহাপাড়া ধামের সম্পূর্ণ তথ্য। এই ব্লগে আমি শেয়ার করার চেষ্টা করলাম কিভাবে তোমরা খুব সহজেই এই ডাহাপাড়া আসতে পারবে, তোমরা সম্পূর্ণ বিনামূল্যে এখানে প্রসাদ পেতে পারবে, এমনকি সম্পূর্ণ বিনামূল্যে এখানে থাকতে পারবে, রাত্রিবাস করতে পারবে। সমস্তটাই আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি যাতে তোমাদের এই ভিডিওটা থেকে হেল্প হয়। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এবার শেষ করব, নইলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। পরে আমি এই মন্দিরের আরও খুব ভালো ব্লগ নিয়ে তোমাদের কাছে আসছি, ততক্ষণের জন্য একটু ওয়েট করো। আর অবশ্যই বলবো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আমার পাশে থেকো, আর অবশ্যই শখে থেকো। খুব তাড়াতাড়ি ডাহাপাড়া ধামের প্ল্যান বানিয়ে নাও এবং এইভাবে চলে এসো ডাহাপাড়া ধাম। তো আজকের মতো টাটা।